বন্ধু শোন, এই কয়েকদিন আগে রমজানের ঘটনা বাজান রে। কয়েকদিন আগে আপনারা ইউটিউবে দেখছেন বাবার লাশটা রাইখা, সন্তানরা জমি বাঘ বাটোয়ারার জন্য ব্যস্ত হয়ে গেছে। বাবার লাশ রাইখা, সন্তান কবরে শুয়ে গেছে জমি বাঘ বাটোয়ারার জন্য ব্যস্ত। কার জন্য বাড়ি করতেছ ও বন্ধু? কার জন্য বাড়ি করতেছো? কার জন্য গাড়ি করতেছো? কার জন্য সম্পদের পাহাড় করতেছো? যেই সন্তান তোমারে মারা যাওয়ার পরে তোমার সম্পদ ভাগ বাটোয়ারার জন্য ব্যস্ত হয়ে যায়, ওই সন্তানের জন্য তুমি পাগল হয়ে গেছো। আহা, আজ মুসলমান শুধু টাকার চিন্তা করে কিভাবে একটা বাড়ি আছে দুইটা করা যায়, কিভাবে কোটি কোটি টাকায় রাইখা যাওয়া যায়, কেমনে আমার সন্তানটা ভালো থাকবে, কেমনে আমার সন্তান বেশি বেশি টাকার মালিক করা যাবে, এই চিন্তার জন্য আজ আমরা পাগল হয়ে গেছি। ও বন্ধু, ও বন্ধু, একটু কান লাগায় শুনো, কার জন্য তুমি টাকা কামাইতেছো, কার জন্য রাইখা যাচ্ছ? তোমার সন্তান তুমি মারা যাওয়ার পরে তোমার টাকা দিয়ে তারা মদ খাইবে, তোমার টাকা দিয়ে তারা নেশায় পড়ে পড়ে জীবন শেষ করবে, ঠিক কিনা? আহা বন্ধু, যুব টাকার জন্য পাগল পারা হইয়া যাগো, যেই বাবাটা তোমাকে তোমার মুখে হাসি ফোটানোর জন্য, তোমাকে হাসি ফোটানোর জন্য নিজের জীবন বিলীন করে দেয়, এই বাবাটার কদর আমরা বুঝি না। এই বাবা সন্তানের জন্য তিন দিন করে নিজের জীবনটাকে বিলীন করে দেয়, এই বাবাটা যেই বাবা রাত্র গভীর হয়ে গেলে সেই সকালে বেরিয়ে যায়, সন্তানের মুখে কীভাবে আহার জোগানো যায়, সম্পদ কীভাবে কামানো যায়, আরে সন্তান বিবি বাচ্চার জন্য পাগল পাড়া হয়ে, আরে সেই বাবাটা রিক্সা চালায়, ব্যান চালায়, ইট ভাঙে, আরে বাবা চাকরি করে করে তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আজকে নিজের জীবন বিলীন করে দিয়ে দিয়ে সন্তানের জন্য টাকা কামায় রাইখা যায়, ওই সন্তান বাবা মারা যাওয়ার পরে বাবার লাশটা পর্যন্ত দাফন দিতে আসে না, আরে দুঃখ রাখার জায়গা নাই, কোন জমানায় এসে পড়লাম, কেমনে বুঝাবো আপনাদেরকে, কেমনে আপনাদেরকে বুঝাইলে বুঝবেন? ও বন্ধু, এই দুনিয়ার থেকে আপনি আমি একদিন চলে যাব। ও যুবক, যেই বাবাটা তোর জন্য, তোর জন্য, শুধু তোর জন্য, বাবা নিজে এই যে ঈদ গেছে, অনেক বাবা আছে নিজে একটা পাঞ্জাবি কিনে না সন্তানের জন্য, আগের থেকেই 5 দিন আগে থেকে সন্তানগুলোকে জামা কিনে দেয়, কিন্তু বাবার গায়ে একটা পাঞ্জাবি, পুরান পাঞ্জাবি, বাবা ধুয়ে ধুয়ে পাঞ্জাবিটা লন্ডির দোকান থেকে 10 টাকা দিয়ে ইস্তারি করে নিয়ে আসা ঈদগার ময়দানে চলে যায়। ওই বাবাটা কেমন বাবা? যেই বাবাটা তোর জন্য এত তিল তিল করে তোর জন্য সব কিছু করে যায়, সেই যুবকগুলো আজকের বাবা থেকে সরে যায়, বাবাকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না। ও বন্ধু, এই জন্য বলবো যুবকদেরকে বলবো, যখন তোমার বাবা থাকবে না, যখন তোমার মা নামক নেয়ামতটা থাকবে না, ওই দিন বুঝবা বাবা কেমন দামি জিনিস, ওই দিন বুঝবা মা কেমন দামি জিনিস। এই জন্য যুবকদেরকে বলি, যুবক, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ছিল না, আমার নবীর মা ছিল না, আমার নবী বুঝতো বাবা হারা কত ব্যথা, আমার নবী বুঝতো মা হারা কত ব্যথা, আপনাদেরকে বুঝাইলে বুঝবেন। আল্লাহর নবী একদিন ডাক দিলেন, সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবারা কারা কারা বদরের যুদ্ধে যাইবা, হঠাৎ করে নাম লেখাও, নাম লেখাও, নাম লেখাও। বন্ধু, তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী অর্ডার করলেন, ও সাহাবীরা কারা কারা, বহুদের ময়দানে
বদরের যুদ্ধে, তাবুকের যুদ্ধে যাইবা, কারা কারা নাম লেখাও, সব সাহাবীরা নাম লেখাইতেছে। বন্ধু ওইখানে হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ওইখানে ছিলেন, উনিও যাইয়া নাম লেখাইলেন। বন্ধু এই উকবা কেমন উকবা জানেননি? শুনেন, এই হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার একটা সন্তান ছিল, সাত বছরের সন্তান। এই সন্তানটা, এই সন্তানটাকে রাইখা গেছে, এই সন্তানের মাও ছিল না, আত্মীয় স্বজন বতল কেউ ছিল না, কোনো আত্মীয় স্বজনের কাছে বইলাও যায় নাই। বন্ধু আল্লাহর পয়গাম্বরের সাথে হযরতে উকবা চলে গেছে, বন্ধুয়ের একটা সন্তান হযরত নাম তার বশির। রাত্রবেলা দিনের বেলা মদিনার অলি গলির মধ্যে ঘুরে ঘুরে খেলাধুলা শেষ কইরা সন্ধ্যাবেলা বাসার মধ্যে যখন ডুইকা গেছে, ডুইকা দেখে বাবা না, ঘর থেকে বের হইয়া সব মানুষ রে জিজ্ঞাসা করে, আমার বাবারে দেখছুনি দেখছুনি? সবাই বলে, তোমার বাবা আল্লাহ নবীর সাথে যুদ্ধে চলে গেছে। ছোট্ট বাচ্চা মানুষ কারো কাছে দিয়াও যায় না। বন্ধু বাচ্চাটা বাবাকে না পায়, শুধু কান্না করে কান্না করে, আর মদিনার মসজিদের নববীর মধ্যে বারান্দায় বারান্দায় ঘুমায়, রাত হইলে বারান্দায় ঘুমায়, কেউ খাবার দিলে খায়, না দিলে না খায়। আর দিনের বেলাও, দিনের বেলাও মদিনার অলিগলির মধ্যে ঘুরে আর পথের দিকে তাকায়া থাকে, কখন বাবা আসবে, এই জন্য সারা দিন তাকায়া থাকে, কারণ বাবা নাই, বাবা জানে নাই, ও বুঝে বাবা আর কেমন যন্ত্রণা। ওই বাচ্চা মানুষ সারাদিন ঘুরে 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 আর রাত হলে মদিনা আর ওই মলির গলির মধ্যে কার কা তাকায়া থাকে, জিজ্ঞাসা করে আমার বাবা কবে আসবে। বন্ধু হঠাৎ করে দেখে আল্লাহর নবীর কাফেলা নিয়া মদিনার মধ্যে ঢুকা গেছে, ছোট্ট বাচ্চা কাফেলার মধ্যে ঢুইকা, সাহাবীদের প্রত্যেকটা মুখের দিকে তাকায়, কিন্তু বন্ধু হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দেখা যায় না। জিজ্ঞাসা করে, চাচা আমার আপনাদের সাথে না আমার বাবা গেছিল? কয় হ্যাঁ গেছিল। আমার বাবা কই বলে না, ওরে দৌড় দিছে আলীর কাছে, চাচা আলীর জিজ্ঞাসা করে, চাচু রে আমার বাবা না আপনার সাথে গেছে, আমার আমার বাবা কই কথা বলে না। ওমরের কাছে যে কই, চাচা আমার বাবা না আপনাদের সাথে গেছে, আমার বাবা কই কথা বলে না। বন্ধু হঠাৎ করে আমার মায়ের নামে মসজিদে নববীর মেম্বারে বৈশা গেছে, সাহাবিরা এরকমের বৈশা গেছে। এবার বসি আমার মায়ের নবীর সামনে যায়া হাজির, আমার মায়ের নবীর সামনে যায়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আমার বাবা কো। আমার মায়ের নবী কোনো কথা কয় না, ছোট্ট বাচ্চা বসি ডাক দিয়া কয়, নবী আমার, আমার বাবা কো, আমি বাবা ছাড়া থাকতে পারি না। নবী একটু শুনেন না, আমার বাবা কেমন জানেন, আমার মা নাই, আমার ঘরে কেউ নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমারে খাওয়াইয়া দিলে খাই, আমার বাবা গোসল করাইয়া দিলে গোসল করি, আজ কতদিন বাবারে দেখি না, আমি বাবা ছাড়া থাকতে পারি না। নবী আমার বাবা কো, যখন কান্না শুরু করে দিছে আমার নবী বাম দিকে মাথা ঘুরাইয়া দিছে, বসির বাম দিকে চলে গেছে, বাম দিকে যায়া কয়, ইয়া রাসূলুল্লাহ বলেন আমার বাবা কই, আমি বাবা ছাড়া থাকতে পারি না, আমার বাবা ছাড়া থাকতে ভালো লাগে না, আমার বাবা আমারে এই পর্যন্ত কতবার যে চুমু দিত, বাবা কই, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কই। এই বইলা দুই চোখের পানি ছাড়তেছে, আমার মায়ের নবীর দুই চোখ থেকে জর্জর জর্জর করে পানি পড়তেছে, কারণ এই বাচ্চারে আল্লাহ নবী কি বলবে, কেমনে সান্ত্বনা দিবে, কারণ আমার মায়ের নবীরও তো এই সময় আব্বা ছিল না, আমার মায়ের নবীর ওই সময় আম্মা জান ছিল না, এই জন্য আমার মায়ের নবী এই কষ্টটা বুঝতেন, এই জন্য বাচ্চাকে কি বলবে, এই জন্য আমার মায়ের নবী কিছু বলতেছে না। আমার মায়ের নবী দুই চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি ছেড়ে দিতেছে, কিন্তু
বাচ্চা বসির মানতেছে না, হঠাৎ করে আমার বাচ্চা বসির এবার আমার মায়ার নবীর দুই পা মোবারক জড়ায় ধরে চিৎকার দিয়া কয়, নবী আমার আপনার কদম আমি ছাড়বো না, ছাড়বো না। আপনি বলেন আমার বাবা কো, কদম ছাড়বো না, ছাড়বো না। আমার মায়ার নবী একটা চিৎকার দিয়ে কয়, বসির তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আমার আল্লাহর জান্নাতে চলে গেছে। ছোট্ট বাচ্চা এই শহীদের খবর পাইয়া আবার চিৎকার দিয়ে কয়, নবী আমার আপনি কি জানেন না আমার বাবা এটা কেমন কাজ করলো? আমার বাবাকে কাউকে আমার কাছে একটু তুইলাও দেওয়া যায় না, কারো কাছে একটু বইলাও দিয়ে নেয়, আমি একা ছোট্ট মানুষ কার কাছে থাকবো? নবী আমার এই বলে যখন চিল্লাইতেছে কাঁদতেছিলেন, আমার মায়ের নবী ডাক দেয়, বসি আমি তোর বাবারে জান্নাত থেকে আইনা দিতে পারবো না, পারবো না, পারবো না। তবে বসি আজ থেকে আমি তোর বাবা হইয়া গেলা, দেখা দাও রাসূলাল্লাহ দেখিয়া শি গো তোমার ছুয়ে মাদি না দেখিল রাজাতি হায়, দেখা দাও রাসূলাল্লাহ দেখিয়া শি গো তোমার ছুয়ে মাদি না দেখিল রাজাতি হায়, দেখিল রাজাতি হায়। ওই রসুলকে দেখতে চাই কিনা একটু আওয়াজ দিয়ে বলেন, কারা কারা দেখতেছে একটু হাত জায়গায় বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ সবাইকে তুমি রসুলকে দেখার ব্যবস্থা করে দাও। সম্মানিত হাজিরিন, আজ রসুলের আদর্শ না থাকার কারণে আজ মুসলমান, রসুলের আদর্শ না থাকার কারণে আজ এতিমের মাল ঠগায়া খায়, ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলেন। আজ যদি রসুলের আদর্শ থাকত অন্যায়ভাবে মুসলমানকে হত্যা করতে পারত না, আজ যদি রসুলের আদর্শ থাকত পাঁচ বছরের মেয়েকে দর্শন করে হত্যা করে জমিনের মধ্যে কুপে দিতে পারত না, ঠিক না বেঠিক। আজ যদি রসুলের আদর্শ থাকত ১৩টা বছর জেল খেলায় পড়ে পড়ে জীবন বিনিয়ে দিতে হতো না, আজ যদি রসুলের আদর্শ থাকত আল্লামা মাহমুদুল হাসানকে জেলের মধ্যে বন্দি করে রাখতে পারত না, পারত না, পারত না। কি আর বলবো, রসুলের আদর্শ থেকে মুসলমান দূরে সরে যাওয়ার কারণে প্রত্যেকটা ঘরের ভিতরে যখনই সুদ ঢুকছে, প্রত্যেকটা ঘরের মধ্যে যখনই কুল ঢুকছে, প্রত্যেকটা ঘরের মধ্যে যখনই চেনা ঢুকছে, তখন এই ঘরটা জাহান্নামে রাখা হয়ে গেছে। ইমানকে পরিবর্তন করার দরকার আগে, মুসলমানের ইমান। আহা, আল্লাহু আকবার, আগে মুসলমান হওয়ার দরকার, আগে ইমানটা পরিশুদ্ধ করার দরকার। এই পাঞ্জাবি লাগাইলে, টুপি লাগাইলেই মুসলমান হওয়া যায় না। আরে প্রত্যেকটা ঘরের দিকে তাকান, দুইটা সন্তান থাকলে, পাঁচটা সন্তান থাকলে পাঁচটাই চাকরি করে না, দুইটাই চাকরি করে। বড় ছেলে চাকরি করে সরকারি, হঠাৎ করে বাবে বাপে সবসময় বলে আমার এই বড় ছেলে যদি না থাকতো তাহলে আমার সংসার চলতো না, বলে কিনা? এ আপনারা একটু আওয়াজ দেন, বলে কিনা? ও বন্ধু, তোদেরকে বুঝাতে চাই, ও জাতি, ও কপাল পড়া জাতি, তোদেরকে বলতে চাই, কোথার থেকে পাইলি এই ফরমালটা, কোথার থেকে পাইলি? আরে রিজিকের মালিককে একটু আওয়াজ দিয়া বল। তাই তুমি যে বললা তোমার সন্তান না থাকলে তোমার ফ্যামিলি চলতো না, আল্লাহর সাথে শিরিক হয়েছে কিনা, হয়েছে কিনা?
একটু তাকায় দেখেন প্রত্যেকটা ঘরের ভিতরে তাকান, আল্লাহর সাথে ওহ রহ শেরেক করতেছি, আর এই শেরেক করে করে নিজের ইমানকে বিলীন করে দিছি। এই জমিনটা আরো জোরে, না হয় নাই হয় নাই আলোচনা করবো না, আরো জোরে আরো জোরে জমিন আল্লাহর। আল্লাহ বলতেছেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير বরকত মা সেই রব যিনি তমাম কুল কায়নাতের মালিক। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, এই আসমান আমি বানাইলাম, এই জমিন আমি বানাইলাম, এই চন্দ্র আমি বানাইলাম, এই সূর্য আমি বানাইলাম, আসমান বানাইলেন আল্লাহ, আসমানকে ছাদ বানাই দিলেন, কি বানাইলেন ছাদ বানাই দিলেন, জমিনকে বিছানা বানাই দিলেন। আল্লাহ বলতেছে রো দুনিয়ার মানুষ শোন, এই জমিন যখন আমি সৃষ্টি করছি, জমিন নরবর নরবর করে এই জমিনে বসবাস করার মতন অবস্থা ছিল না, আমি মালিক তোদেরকে জমিনটাকে সমতল ভূমি বানিয়ে দিছি। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আলাম নাজালিল আরদা মিহাদা, আমার মালিক ডাক দে একাই গোলাম রে, আমি আল্লাহ তোদের জন্য আসমানটাকে ছাদ বানাইয়া দিলাম, ছাদ বানাইয়া দিলাম, আর জমিনকে বিছানা বানাইয়া দিলাম। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমার মালিক কয় ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন জমিন নরবর নরবর করে এই জমিনে উপযোগী ছিলে না, তুমি বসবাস করতে পারতা না, জমিন পশু পাতার ভিতরে পানি লইলে যেমন টলমাল টলমাল করে এই জমিন তখন এইভাবে ছিল, আমি মালিক এই জমিনটাকে শক্ত বানাইলাম। চিল্লাইয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, কি দিয়ে শক্ত বানাইলেন? আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বে কারিম এই জমিনটাকে পাহাড় দিয়া শক্ত বানাইয়া দিছি। চিল্লাইয়ে বলেন আল্লাহু আকবার। শক্ত বানাইয়া দিলাম, এবার তুমি কি করতেছো? মাঠ ঘর বানাইতেছো, বিল্ডিং করতেছো, বড় বড় বিল্ডিং করতেছো, মাটির তলদেশ থেকে কাইটা রেল লাইন বানাইতাছো। আল্লাহ কয় এবার শক্ত তো বানাইলাম, এরপরে কি? অল জীবন আওতাদা ও খলকনাকুম আজওয়াজা, আমি মালিক এই জমিনের জন্য আমি আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষ বানাইলাম, জোড়ায় জোড়ায় ফুল বানাইলাম, জোড়ায় জোড়ায় গাছ বানাইলাম, জোড়ায় জোড়ায় সব সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষ তোমাকে কেন বানাইলাম, কেন বানাইলাম? শুধু জোড়ায় জোড়ায় শেষ করেই শেষ করি নাই, আমি মালিক তোমারে সুন্দর বানাইলা। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি তোরে সুন্দর বানাইলাম। এবার আসেন, আল্লাহ বলতেছেন সুন্দর বানাইলাম, এইখানে প্রশ্ন হইল, আল্লাহ যদি বলছে যেহেতু আল্লাহ সুন্দর বানাইছে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় গোলাম রে আমি তোমারে সুন্দর বানাইলাম, কিন্তু আমার মালিক চার কসম খাইলেন, আমার আল্লাহর কসম খাওয়ার দরকার আছেন? একটু আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তো ডাইরেক্ট বলতেই পারতেন, এ মানুষ তোরে সুন্দর বানাইছি, পারতেন কিনা? এবার আসেন, আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ, ও গোলাম আমি মালিক চার কসম খাইলাম, শোন গোলাম শোন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, আমার মালিক চার কসম খাইলেন, ও তিন তিন ফলের কসম খাইলেন, ও জৈতুন জৈতুন ফলের কসম খাইলেন, ও তুরি সিনিন সিন পর্বতের কসম খাইলেন, ও হাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম খাইয়া আমার মালিক ডাক দিয়া কয় ও মানুষ শোন শোন, আমি চার কসম খাইয়া বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষ আমি চার কসম খাইয়া বলতেছি, আমি মানুষকে সব চাইতে সুন্দর অবরূপ
কাঠামো দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি, চিল্লাইয়ে বলেন আল্লাহু আকবার। এবার আসে আল্লাহ কয় বান্দারে আমি তোমারে সবচেয়ে সুন্দর বানাইলাম, আসমান বানায় সুন্দর বলি নাই, চক্র বানায় সুন্দর বলি নাই, সূর্য বানায় সুন্দর বলি নাই, হরিণ বানায় সুন্দর বলি নাই, আমি মালিক তোমারে বানায় সুন্দর বললাম। ও মানুষ শোন শোন, আমি মালিক তোমারে কেমনে সাজাইলাম জানুনি, শুনবি নি শোন, কেমনে সাজাইলাম শোন বান্দা শোন, আমি তোর মায়ের পেটের মধ্যে তোমারে সাজাইলাম, চিল্লাই বলেন আল্লাহু আকবার। মায়ের পেটের মধ্যে কোনো ইঞ্জিনিয়ার গেছে? আরো জোরে বলেন না, আপনাদের এই আওয়াজে মনে হয় বুঝে যায় গেছে। মায়ের পেটের মধ্যে কেউ যাইতে পারে? কেউ ডাক্তার গেছে? কোনো ইঞ্জিনিয়ারে গেছে? কোনো বৈজ্ঞানিক গেছে? আমার মালিক ডাক্তার কয় বান্দারে তোর মায়ের পেটের মধ্যে কেমনে সাজাইলাম জানুনি, একটু আওয়াজ বাড়ান সাউনের। আমার মালিক ডাক দিয়া কয় বান্দা শোনো, তোমার মায়ের পেটের মধ্যে কেমনে সাজাইলাম বান্দা শুনবি নি শোন, ওই যে তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ সাজাইলাম, কেমনে সাজাইলাম, ইউ সাব্বিরুকুম তোমারে সাজাইলাম, ফি সুয়ারিকুম তোমার এই চেহারাটা, আল্লাহু আকবার। আমার মালিক কইতেছে, কে বলতেছে? আমার মালিক ডাক দিয়া কয় গোলাম রে, ইউ সাব্বিরুকুম তোমারে সাজাইলাম, ফি সুয়ারিকুম তোমার এই চেহারাটা, ফিল আরহামি তোমার মায়ের রহিমের মধ্যে কেমনে সাজাইলাম বান্দারে জানুনি, কাইফা ইয়াশা। আল্লাহ করে দনিরা এত স্লো দিলেন আয়াত, আল্লাহ কি বলতেছেন? কাইফা ইয়াশা, ও বান্দা আমি রব্বে কারিম তোমাকে কেমনে সাজাইলাম জানোনি, শোন বান্দা শোন, আরে আমি রব রে যেমনি রব বলবি, যেমনে বানাইলে আমাকে মালিক বলবি, আরে যেমনে বানাইলে আমি মালিককে আল্লাহ বলবি, আরে মালিক আমি আল্লাহ তোকে মন মতন সাজাইলাম, চিল্লাই বলেন আল্লাহু আকবার। আহা, আল্লাহ বলতেছে ও বান্দা আমি তোর মায়ের পেটের মধ্যে তোকে এত সুন্দর করে সাজাইলাম, একবার কি তোর বিরেনে আসে না, আমি মালিক তোকে কেমন সুন্দর করে সাজাইলাম, তোর মায়ের নাভির সাথে আমি একটা নাভি সেট করে দিলাম, তোর মা যা খাইতো তুই তা খাইতি, আমি মালিক তোকে তিল তিল করে সেখান থেকে বের করে, মায়ের থেকে বের করে ভূমিষ্ঠ যখন হয়েছিস, আরে আমি রব কেমন, শোন আমি রব কেমন, আমি রব এমন এক রব তোকে যখন বের করে নিয়ে আসলাম, আমি যেই কথা বলতেছিলাম বন্ধু মনে আসেনি, আমার মালিক কয় বান্দারে আমি আল্লাহ তোমারে তোমার মায়ের পেটের মধ্যে সাজাইলাম, এত সুন্দর করে সাজাইয়া সাজাইয়া তোমারে ভূমিষ্ঠ করালাম, আমি মালিক তোমারই ভূমিষ্ঠ করে ছাইরা দিনাই ছাইরা দিনাই ছাইরা দিনাই গোলাম রে, তুই যখন কথা বলতে পারতি না, তোর কান্না ছাড়া বাসা ছিল না, কান্না ছাড়া বাসা ছিল না, আমি মালিক তোরে এমন অবস্থায় করে রাখলাম ভূমিষ্ঠ হওয়ার পরে, আমি আল্লাহ তোর মায়ের সাথে একটা চুম্বুক লাগাইয়া দিলাম, তুই কান্তি তোর মা ধরা পড়ে যাইত, তুই কান্না করতি, তুই কান্না করতি, তোর মা পাগলের মতো দৌড় দিয়া চলে আসতো, আসতো কিনা একটা আওয়াজ দিয়া বলেন, আমার মালিক ডাক দিয়া কয় গোলাম রে আমি তোমারে ছাইরা দেই নাই ছাইরা দেই নাই, আমি মালিক তোমার জন্য এমন ব্যবস্থা করে রাখলাম, তোমার মা, তোমার মা তোমারে পাগলের মতো ভালোবাসতো, এই ভালোবাসাটা তৈরি করে দিছি আমি মালিক, এমনভাবে তৈরি করে দিছি, তুমি পয়রা ব্যথা পাইলে তোমার মা আগে ব্যথা পা। আল্লাহ কয় বান্দা আমি তোমাকে ছেড়ে দেই নাই, আমি রব তোমাকে তিল তিল করে বড় বানাইলাম, বড় বানাইয়া, আরে তুই যখন কথা বলতে পারতি না, আমি রব তোকে কথা বলা শিখাইলাম, তুই হাঁটতে পারতি না, আমি রব তোকে হাঁটা শিখাইলাম, আরে তোর কিছুই ছিল না, আমি রব তোকে সব দিয়ে 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 বড় বানাইয়া বানাইয়া, আরে যখন তোর অর্থ ছিল না, আমি রব তোকে অর্থ বানাইলাম, সম্পদওয়ালা বানাইলাম, টাকাওয়ালা বানাইলাম, সম্মানের মালিক বানাইলাম, আজ আমি রব রে তুমি আর চিন, এখন আর রব রে চিনে না, আল্লাহ কয় গোলাম আমি রব তোকে এত মায়া করে বানায়া বানায়া, আজ আমি তোর দিকে তাকায় আছি, কখন আমার বান্দা আমি মালিককে একটা আল্লাহ বলে ডাক দেবে, চিল্লাই বলেন আল্লাহ। আহা, তুমি যখন গুনার মধ্যে পড়ে যাও, ও যুবক শোনো না কথাগুলো শোনো না, তুমি যখন জেনা করতেছ, তুমি যখন ইয়াবা খাচ্ছ, তুমি যখন মদ খাচ্ছ, তুমি যখন গুনার মধ্যে পড়ে যাও, আমার মালিক তোমাকে পিছন থেকে ডাকে, কি বলে ডাকে জানোনি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শা, আরক্কাবা চিল্লাই বলেন আল্লাহু আকবার।
যুবক কেমনে বুঝাম রবের কথা, কেমনে রবরে চিনাবো? ও যুবক, ও যুবক, কথাগুলো শোনোস না, কেমনে আমার মালিকরে চিনাবো বল না? তুই তোর শরীরের দিকে তাকাস না, তোর বডির দিকে তাকাস না, আরে তোর এই হাতের দিকে তাকাস না, আরে তোর কপালের দিকে তাকাস না, আরে মানুষের দিকে তাকাস না। আমার মালিককে যদি পাইতে চাস, মানুষের দিকে নিজের দিকে তাকাইলে মাওলার গন্ধ পাওয়া যায়। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি না তোকে বানাই না? কে বানাইছেন একটা আওয়াজ দিয়ে বলেন। أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ الله বলতে সব দুনিয়ার মানুষ, এই চোখ তো আমি দিছি, চোখ কে দিছে? وَلِسَانًا وَشَفَتَيْنِ এই ঠোঁট কে দিছে? আরো জোরে বলেন। না না, আপনার আল্লাহর নাম লইতে ভয় লাগে? আরো জোরে বলেন, কে দিছে? আল্লাহ বলতেছে, এই ঠোঁটটা আমি দিছি, আমি 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 রব দিয়েছি, আরে এই চক্ষু আমি দিয়েছি, এই হাত আমি দিয়েছি, আরে যেই কান দিয়ে শুনো সেটা আমি রবের দেওয়া, আমি রব দিয়েছি। কি করে আমি রবকে ভুলে যাস? কি করে আমার সাথে নেয়ামত বেইমানি করস? আরে তোরে তো বাতাসটা বন্ধ করে দিতে পারতাম, আরে তোর রিজিকটা বন্ধ করে দিতাম, তুই তো আমি রব থেকে বইলা, মূলেও আমি রবের সামনে একবার দাঁড়াস। আল্লাহ, আল্লাহ বলতেছে, বান্দা আমি মালিক থেকে এমনি সরে যাস? আল্লাহ বলতেছেন, এই পৃথিবীটাকে আমি আল্লাহ সুন্দর করে সাজাইলাম। আমার মালিক ডাক দিয়া কয় বান্দারে, এই সুন্দর পৃথিবীটাকে সাজাইলাম, ফুল ফল দ্বারা সাজাইলাম, মণিমুক্তার দ্বারা সাজাইলাম, আল্লাহ আলো বাতাস দ্বারা সাজাইলাম, চন্দ্র সূর্য দ্বারা সাজাইলাম, এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলাম, কিন্তু বান্দারে এই সৌন্দর্যের দিকে আমি আল্লাহ তাকাই না। الذي يراك حين تقوم وتكلمك في الساجدين الله اكبر আল্লাহ কয় বান্দা, এই সুন্দর পৃথিবীটা সাজাইলাম, এই সৌন্দর্যের দিকে আমি রব তাকাই না। আমি যখন তাকাই ওই দিকে, যখন বান্দা আমি রব্বের কারিমের সামনে দাঁড়ায় নামাজে দাঁড়ায় যায়, আর যখন দাঁড়ায় দাঁড়ায় পড়ে সুবহানাল্লাহ রব্বিয়াল আলা, সুবহানাল্লাহ রব্বিয়াল আলা, সুবহানাল্লাহ রব্বিয়াল আজিম, এই কথাগুলো যখন তাসবিহগুলো পড়ে আমি রব ফেরেশতাকে ডাক দিয়ে, কো ফেরেশতা আমার বান্দা কি পড়তেছে? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তুমি তো ভালো জানো। কয় না, বলোস না, তোরা একটু বলোস না কি বলতেছে? কয় আল্লাহ তোমার তাসবিহ করতেছে। আমার মালিক ডাক দিয়ে কয়, ও ফেরেশতা এই বান্দা জাহান্নাম দেখছে? কয় না, দেখে নাই। এই বান্দা জান্নাত দেখছে? কয় না, দেয় নাই। ও বান্দা, এই বান্দা, ও ফেরেশতা, এই বান্দা আমি রবরে দেখছে? কয় না, দেখে নাই। ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, এই এই বান্দার জীবনের গুণাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন, এমন এক রব পাইছেন, এমন এক রব পেয়েছি। ও যুবক, একটু কান লাগাইয়া শুনো। যুবকদেরকে আমি বলি, এই জন্য প্রায় বাপলে যুবকদেরকে বলি, যুবক যদি পরিবর্তন হয়ে যায় গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। যুবক যদি পরিবর্তন হয়ে যায় ইনভার পরিবর্তন হবে। যুবক যদি পরিবর্তন হয় একটা শহর পরিবর্তন হয়ে যাবে। যুবক যদি পরিবর্তন হয়ে যায় সারা পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। ঠিক না? বেঠে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আজকের এই গাবখানের যুবক সমাজদেরকে। ও বন্ধু, পয়লা বৈশাখের নামে সেই সাংস্কৃতিক কুসংস্কার যাকে বলা হয় যার নামে জাহান্নামের দিকে ডাকা হয়, সেই সময় আজকের যুবকরা একমাত্র কোরআনের ময়দান তৈরি করেছে। এই জন্য যুবকদেরকে ধন্যবাদ জানাই। ঠিক না? বেঠে সাধুবাদ জানাই। আল্লাহ এই যুবকদেরকে ওমরের মতন তুমি কবুল করো। বলো না, আমি আমরাও চাই ওলামায়ে কেরামরা এই জন্যই বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই দাওয়াতটাই দেয়। এই দাওয়াতের কারণেই আজকের আপনারা এইখানে গণে কনসার্টের কনসার্ট হইতো, আজকের পয়লা বৈশাখে কনসার্ট হওয়ার কথা ছিল। সেই যুবকরা আজকের ওলামায়ে কেরামের দাওয়াতের কারণে, তাবলীগের কারণে, আলোচনার কারণে, মাহফিলের কারণে পরিবর্তন হয়ে যুবকরা আজকের এইখানে কনসার্ট না করে মাহফিল করছে, এটাই হলো পরিবর্তন হওয়ার লক্ষণ। ঠিক না? বেটি কাওয়াজ দিয়া। হ্যাঁ, কিছু যুবক আছে ওরা মনে করে কি জানেন, ওরা এই জমিনে আজীবন থাকবে। কি মনে করে একটু আওয়াজ দিয়ে বলেন, আমার সাথে কথা বলতে হবে। ওরা কি মনে করে, জোরে 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 কি মনে করে,
এ জমি মেরে লিয়ে হে, এ জমি মেরে লিয়ে হে, আসমা মেরে লিয়ে, ওর হায় মাসরুফ খেদ বদ খুল জাহা মেরে লিয়ে। তুমি মনে করছো বংশের পরিচয় দিয়া পার পায়া যাইবা, তুমি মনে করছো নেতার পরিচয় দিয়া পার পায়া যাইবা, তুমি মনে করছো এমপির পরিচয় দিয়া পার পায়া যাইবা, তুমি মনে করছো মন্ত্রীর পরিচয় দিয়া পার পায়া যাইবা। না না, হাসুরের ময়দানে কোনো বংশের পরিচয় চলবে না। চলবে? এবার আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ এত সুন্দর করে বানাইলেন কেন, বানাইলেন কেন, বানাইলেন? আমার মালিক ডাক দেখা গোলাম শোন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমি তোদেরকে বানাইছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি রব্বে কারিমের ইবাদত করার জন্য। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ কয় গালাম, আমি তোরে একমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। সেই ইবাদত থেকে মুসলমানের সন্তান আজকে দূরে সরে গেছে, ঠিক না বেটি? আল্লাহ, আল্লাহ একমাত্র ইবাদতের জন্য আপনাকে আমাকে বানাইছেন, সেই রব্বি কারিম থেকে আজকে দূরে সরে গেছি। মুসলমানের সন্তান আজান দিচ্ছে, আজান শোনার পরেও মসজিদের মধ্যে যায় না। আল্লাহ, আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমারে সব চাইতে সুন্দর করে বানাইলাম, তোমাকে আমি মালিকের গোলামি করার জন্য তোমাকে বানাইছি, সেই রব্বে কারিমের থেকে কে তোমাকে বুলাই নেব? কোন রবের পিছনে ঘুরতেছ? আল্লাহ, আহ কি বলবো, আজ এমন অবস্থা হয়ে গেছে, একটু যদি চেহারা ভালো হয়, যদি একটু চেহারা ভালো থাকে, পর্দার আড়ালের মা, ও গাবখান পর্দার আড়ালের মা, ও কলেজ ইউনিভার্সিটির বোনরা, ও বন্ধুরা, কথাগুলো দুই মিনিটের কথা, কিন্তু কথাগুলো একটু শোনো না। অনেক মা, অনেক বোনের একটু চেহারা ভালো হইলেই স্বামীকে দেখতেই পারে না, বলে তোমার চেহারা আয়নায় তাকায় দেখছো, দেখছো তোমার লগে আমি দেখে থাকছি, অন্য কেউ রইলে থাকতো না, এরকম বলে কিনা? মনে হয় আপনাদের জায়গায় বলে না, বলে বলে না, না মনে হয় বলে না, বলে বলে। আল্লাহ কয়, তোমার চেহারা তুমি নিজে আয়নায় দেখো না, একটু সুন্দর চেহারা হয়ে গেছে, ও মা, ও পর্দার আড়ালের বোন, শোনো না, শোনো, এই চেহারার মালিককে একটু আওয়াজ দিয়ে বলে, কে বানাইছেন? হুসনে তেরা চন্দে রোজা খিরফানা হো জায়েগা, জিসমে তেরা না জো হায় হো খাক মিলে হো জায়েগা। তুমি মনে করছো সুন্দর চেহারা, এই চেহারা একদিন মাটির সাথে একাকার হয়ে যাবে, এই চেহারা নিয়া মালিকের সামনে দাঁড়াইতে পারবা না। ও পর্দার আড়ালের মা, ও কলেজ ইউনিভার্সিটির বোনরা, শোনো মা, শোনো মা, শোনো মা, তোমরা অল্প আমল করলি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবা, অল্প আমল করলি জান্নাতের মালিক হইয়া যাবা। মা শোনো, এক নাম্বার কাজ হইল, যখন তুমি বিবাহ করবা তোমার স্বামীর খেদমতটা ঠিক মতন করবা, তোমার স্বামীর খেদমতটা এমনভাবে করবা তোমার স্বামী জানি কষ্ট না পায়, কষ্ট না পায়। মনে করতে হবে তুমি এই খেদমতের দ্বারা কালকে মতের ময়দানে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। যদি তুমি স্বামীকে একটু সন্তুষ্ট করতে পারো, আর মালিকের ইবাদতটা ঠিক মতন আদায় করবা, আর সন্তানগুলিকে নামাজি বানাবা, এই তিনটা কাজ যদি তুমি করতে পারো, তাইলে মালিক তোমাকে একটা অবশ্যই জান্নাত দিবে। কিন্তু এই সামান্য কাজ আজকের ঘরের মা বোনরা করতে চায় না। প্রথম নাম্বার কাজ তো করেই না, জামাই সারা দিন যদি মনে করেন এই যে ঈদে জামাইয়ের পছন্দ করিয়া যদি একটা কাপড় নিয়ে যায়, কাপড়টা নিয়ে দিলে প্রত্যেকটা ঘরের ভিতরে 100%-এর ভিতরে 99% ফ্যামিলির মধ্যে জামাই কিনা দিলে স্ত্রী খুশি হয় না, মুখটা বেজার করিয়া দেয়, ওই বাড়ির বাবিরে দেখছি কত সুন্দর করে আনছে, তুমি এটা কী আনছ, কী আনছ, কইয়ে মুখটা বেজা। এই যে বেজার করলা, তোমার চিরতরে জান্নাত হারাম হয়ে গেছে, তোমার জন্য জাহান্নাম। প্রত্যেকটা ফ্যামিলি আজকে এই কথাগুলো বলার দরকার। সুরের আলোচনা পরে করলাম,
কথাগুলো বলতে হবে, আমরা না বললে কারা বলবে? আরে ভাই বুঝতে হবে, প্রত্যেকটা ঘরকে ঠিক করতে হবে, আপনি ঠিক না করলে কারা ঠিক করবে? ঘর আজকে ঠিক না হলে, আপনার ঘর যদি ঠিক না করেন আপনার সন্তানগুলো খারাপ হবে, আপনার ঘর যদি ঠিক না করেন আপনার ঘর থেকে আজকে রিয়া বা ঘুরবার বের হবে, আপনি যদি সন্তানকে শিক্ষা না দেন আপনার ঘর থেকে ফেন্সিডিল করে বের হবে, আপনার সন্তানকে যদি ঠিকঠাক না শিক্ষা না দেন আপনার ঘরের সন্তানরা জবই করবে, কল্লা নিচে রাইকা জবই করবে ব্যাপারে, গান্দা খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য। কয়েকদিন আগে দেখছেন এই যে মাত্র বোলার ঘটনা, মাত্র রমজানের ঘটনা বাজান, একটু চিন্তা করেন গান্দা খাবে, হিরণ খাবে, নেশা করবে, এই জন্য বাবার কাছে টাকা চায়। বাবা গরিব মানুষ, কোথার থেকে টাকা দিবে? প্রত্যেক দিন জ্বালায়, এত জ্বালান জ্বালায়, জায়গা ছিল মাত্র দুই কাঠার মতন আমি যতটুকু জানি, এই জায়গাটা পর্যন্ত বিক্রির জন্য প্রত্যেকটা দিন বাবার উপরে নির্মম অত্যাচার করে সন্তান। এই সন্তানটার অত্যাচারে বাবা চিন্তা করলো, হায় হায়, আমি একজন ধার্মিক মানুষ, আমি এই অত্যাচার সহ্য করব, আমার এই টাকা, আমার এই অর্থ বেচাকি দিয়া, আমার এই জমি বিক্রি করার টাকা দিয়া আমার সন্তান নেশা করে শেষ করে দিবে। কলিজার টুকরাকে নিজে রুমের মধ্যে ঢুকে চাইনিজ কুড়াল দিয়া কোপায় আর কোপায়, আর ডাক যখন বেশি কুপিয়েছে রক্ত ছিনছিন করে বের হচ্ছে, তখন বাবা চিৎকার দিয়া বলছে, আরে খোকা আমি তো তোরে মারতে চাই নাই, আমি তো তোরে মারতে চাই নাই। সন্তান নিজ থেকে বলে, বাবা আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর গাঞ্জা খাবো না বাবা, আমার ছেড়ে দাও। ও যুবক, ও মুসলমান, একটু কানে নেন না, একটু কানের ভিতরে কথাগুলো ঢুকাও না। ওই বাবার সন্তানকে কেমনে কোপাইছে জানোনি? এটা আক্ষেপে কোপাইছে। বাবা চিন্তা করছে, আমার টাকা দিয়া, হালাল টাকা দিয়া আমি আমার সন্তানকে নেশা করতে দিব না, এই জন্য নিজে তাকে মেরে ফেলেছে। ও মুসলমান, একটু বুঝো না কেমন অবস্থা সমাজের, কেমনে বুঝাবো আপনাদের, কেমনে বুঝাবো আপনাদেরকে, কেমনে বুঝালে আপনারা বুঝবেন? সন্তানগুলিকে দিনই ইলিম এলেম শিক্ষা দেন, সন্তানকে নামাজি বানান। আপনার দ্বারে আপনি মনে করছেন আপনি পার পাওয়া যাইবেন, বাবা হিসাবে আপনি পার পাওয়া যাইবে না। আপনি আপনাকে আগে জান্নাতে যাওয়ার আগে আপনি জান্নাতের সার্টিফিকেট মনে করেন পাওয়া গেছেন, মনে করছেন সন্তান নামাজ পড়ে না, সন্তান খারাপ পথে চলে, আপনি মনে করছেন আমি তো পাঁচক্ত নামাজ পড়তেছি, আমি মনে হয় জান্নাতে যাব না। ওই সন্তান আপনাকে পাড়া দিয়ে বুকের উপরে বলবে, আমার বাবা আমাকে বলে নাই, আমার মা আমাকে বলে নাই, আজ আমি জান্নাতে যাইতে চাই, আমি জাহান্নামে যাব না, মা বাবাকে জাহান্নামে পাঠানো, আমি জান্নাতে যাব। আপনার বুকের উপরে পাড়া দিয়ে ধরবে, মনে করছেন জান্নাতে যাবেন, এত সহজ? আল্লাহ, ও মুসলমান কেমনে বুঝামো, মালিক থেকে দূরে সরে গেছি, রব রে আজকে চিনি না, আরে মালিক কেমন মালিক, আরে মালিক কেমন মালিক, আরে তুমি একটু তাকাও না, আমি যখন এই যে আসরের নামাজ বা গরিবের নামাজ অনেকে পড়ে নাই, অনেকে জোহরের নামাজ পড়ে নাই, অনেকে ফরজের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে নাই, অনেকে নামাজ তো দূরের কথা বছরে ঈদের নামাজটা পর্যন্ত পড়ে না, না না বাড়িতেই কয়েন, বাড়িতেই কয়েন, ঠিক বাড়িতেই কয়েন, বাড়ি যান। ঈদের নামাজ পড়তে গেছে, গত বছরের কথা বলতেছি, এমন লোক আছে ঈদের নামাজটা কিভাবে পড়তে তাও জানেও, দুঃখ রাখার জায়গা নেই। আজকের মুসলমান কি বলবেন মালিকের সামনে দাঁড়ায়া? অনেক আজকের মা বোন আছেন, আজকের মেয়ের বাস 18 বছর চলতেছে, ফরজ গোসল কি কয় তা জানি না। কয়জন আছেন বাপ মায় শিক্ষা দিচ্ছেন, কয়জন মা আছেন মেয়েকে বলে দিচ্ছেন কিভাবে ফরজ গোসল করতে হয়, কিভাবে ওযুটা করতে হয়, কয়জন বলে দিচ্ছেন? আপনি মনে করছেন পার পাওয়া যাইবেন? না 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 না, পার পাওয়ার জায়গা নাই। অনেকে মনে করে এই জমিন তো আবার আমি চালাইতেছি, আমি নেতা, আমি মাতবার, আমি এমপি, আমি মন্ত্রী। না 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 না, মনে করতেছো তোমার ক্ষমতা আছে, এই ক্ষমতা চিরদিন থাকবে না, এই ক্ষমতা চিরদিন থাকবে না, একদিন না একদিন এই পৃথিবীর থেকে যখন তুমি চলে যাবে মালিকের সামনে দাঁড়াতে হবে কিনা, একটু আওয়াজ দিয়া বলেন, জোরে 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 আওয়াজ দিয়া বলেন, মালিকের সামনে দাঁড়াতে হবে কিনা? রব যদি বলে, রব যদি বলে, ও ও বান্দা তোকে তো মন্ত্রী বানাইছিলাম, ও বান্দা তোকে তো এমপি বানাইছিলাম, ও বান্দা তোকে তো চেয়ারম্যান বানাইছিলাম, ও বান্দা তোকে তো মেম্বার বানাইছিলাম, কি করছস,
ও গম চুরি করে তলে নাকি খাটের তলে, তেল খাটের তলে, সয়াবিন তেল খাটের খাটের তলে, হ্যাঁ এতিমের মাল নিয়ে লুকাইয়া রাখা, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জোগাড় করা, এইটা যখন জিজ্ঞেস করবে তখন জবাব দিও, তখন মালিকের সামনে দাঁড়ায় কথা বলো, সেদিন দেখা যাবে তোমার ভূমিকা কতটুকু। আহা তাকান না, সমাজের দিকে তাকান, এই কথাগুলো কষ্টে বলি, কষ্টে বলে সমাজের দিকে তাকান, ফিরাউনের রাজত্ব চলতেছে, সমাজের দিকে তাকাইন না, ফিরাউনের রাজত্বর হার মানতেছে, সমাজের দিকে তাকান না, ডিমের আলির দিকে তাকান না, আলুর দিকে তাকান না, ডাইলের দিকে তাকান না, মাছের দিকে তাকান না, মুরগের দিকে তাকান না, গোসের দিকে তাকান না। ওই দিন এক খবর দেখে আমার দুঃখ রাখার জায়গায় কষ্টে বুকটা পেটে গেছে, গোস্ত সামান্য আধা কেজি গোস্ত, মেয়ে বলছে বাবা আমাকে আধা কেজি গোস্ত খাওয়াইও না, এই আধা কেজি গোস্ত বাবা না খাওয়াইতে পাইরা বাবা নিজে আত্মহত্যা করে মারা পরিবর্তন করবে। আপনি মনে করতেছেন পঞ্চাশ টাকার দাম বাড়াইয়া দিছি, আপনি মনে করবেন সবাই পঞ্চাশ টাকা বেচতেছে, আপনি তার সকালবেলা আপনি বলবেন পঞ্চাশ না এটা ষাট বাড়াই দিছি, আপনি সত্তর বাড়াই দেন, আপনি পরিবর্তন হওয়ার দরকার, আপনাকে যদি পরিবর্তন না হয় সরকার কোনোদিন এই সমাজ পরিবর্তন করতে পারবে না। সরকার 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 কিমা সরকার কিমা, আপনাকে পরিবর্তন করতে হবে, আর এই সরকারকে পরিবর্তন করার দরকার নাই, আপনি পরিবর্তন হয়ে যান, দেখবেন গোটা সমাজ পরিবর্তন হয়ে গেছে। ঠিক না বেটি, ইমানকে পরিশুদ্ধ করেন। আমার মালিক ডেকে বললেন ও দুনিয়ার মানুষ দুইটা গুণ যদি অর্জন করতে পারো, কয়টা? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ দুইটা গুণ যদি অর্জন করতে পারো নিশ্চয়ই যারা দুইটা গুণের অধিকারী হবে, এক নম্বর গুণ হলো ইমান, দুই নম্বর গুণ হলো আমল। এক নম্বর কি? এ হাত জাগান হাত জাগান হাত জাগান, এক নম্বর কি জোরে বলেন, কি আরো জোরে বলেন, কি? এক নম্বর হলো ইমান, দুই নম্বর কি বলেন? দুই নম্বর আমল 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 আমল, দুই নম্বর কি? এই দুইটা গুণ, দুইটা আঙ্গুল জাগান, কয়টা? দুইটা গুণ যদি অর্জন করতে পারে, আমার কথা না কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ বলতেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কার কথা? এবার আসেন, ইমান কি? খায় না মাথায় দেয়? ইমান কি? খায় না মাথায় দেয় ইমান? আহা ইমান কত বড় দামি জিনিস। আপনাকে, আপনি যে মুসলমান হয়েছেন বাবা জন্মসূত্রে মুসলমান, ঠিক না? আপনারে গুলি ধরছে, পিস্তল ধরছে, হত্যা করছে, আল্লাহ! ইমান এমন একটা জিনিস, ইমানটা অত্যন্ত দামি জিনিস। আল্লাহকে বিশ্বাস করা, আমার নবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লামকে বিশ্বাস স্বীকার করা, এই যে ইমান, এই যে এই শব্দটুকু যদি কেউ অন্তরের মধ্যে বিশ্বাস লালন করে, এই ইমানটা অত্যন্ত দামি জিনিস। এই ইমান যার ভিতরে থাকবে, দুই নাম্বার হলো আমার মালিক ডেকে বলেন আমল যদি করো এই দুইটা গুণ যখন অর্জন করতে পারবে, ওই লক্ষ্য শীনকালেও গোমরা হতে পারে না, পারে না, পারে না। ইমান তো কেমনে রাখবেন, কেমনে রাখবেন, জাতিকে কি অবস্থা কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? সরকারি প্রতিষ্ঠানের দিকে তাকান না, কোম্পানির প্রতিষ্ঠানগুলির দিকে তাকান না, প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের ভিতরে ঘুষ ছাড়া কোনো কথাই নাই। আল্লাহ আমাদেরকে একটা মোবাইল, এই যে একটা মোবাইল বাইর করে দিছে না যন্ত্র, মোবাইল তো আল্লাহর রহমতে সবার কাছে আছে, আছে না? আল্লাহ কি কেমনে বুঝাম আপনাদেরকে, ফোন দিছে বাবা কোথায়, কয় বাবা আমি তো আছি ঢাকা, চাচ্চু কোথায়, আমি বরিশাল, অথচ সে ঢাকা, মিথ্যা বলছে না? আল্লাহ এই মিথ্যা আজকের মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য যুবকদেরকে বলবো আজকে যারা এখানে আছেন, একটা কাজ হলো কখনো মিথ্যা কথা বলবো না, রাজি আছেন তো? কারা কারা একটু রাজি আছেন বলেন তো, হাত জাগান বলেন, জীবনে জোরে জোরে মুখ থেকে বলতে হবে, জীবনে কোনোদিন মালিকের সামনে মালিকের সাক্ষী রেখে বলতেছি ভাই এটা আপনার জন্য আমার জন্য না। আপনি বলতে পারেন হুজুর এরকম কথা কেন বলেন, এই কথার দ্বারা যদি আপনি পরিবর্তন হয়ে যান, আরে কাল কিয়ামতের ময়দানে একটা জান্নাত পাইয়া যাইবেন। এই জন্য রাজি আছেন তো সবাই বলেন, জীবনে 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 কোনোদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ তুমি আমাকে, আমার ইমানকে,
এমনভাবে করে দাও জানি কখনো মিথ্যা কথা আমার থেকে বের না হয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাত লামান।